দেখছি উচ্চারণ ওরা মাদক জীব ছিলেনি কোনোদিন জীব ছিল কিসের তোর আচ্ছা লোকের ধরে খালি জীব ছিলা যদি বাদ দিয়ে দিলি খাবো কেন হ্যাঁ তারপরে বলি তারপরে বলি যা লেখা আছে ইন্দুর দু পাতা মরেছে এই মরে আরে ইন্দুর না রে আরে ইন্দুর না সেই ইন্দুর কেটে সিঁদুর ও আচ্ছা সিঁদুর দু পাতা দু পাতা দু পেটি পাতা আরে দুটো টিপ সেই দুটো টিপ শেষকে যদি গুটি পেয়ে দে আরে না সে টিপ সিঁদুর দুটি আ ফাটা 50 গ্রাম ওই বাসু আ ফাটা দরকার নাই ফাটা আরে আটা আ ফাটা নয় এটা আ বাটা ও এইবার আতব চাল এই মনে লাল দান্দু মন কাঁচ কলা কানে ধুতি 10 জোড়া শাড়ি 8 জোড়া গামছা 1 ডজন তৈল 2 টিন ঘি 1 টিন 10 নম্বরে কড়া 1 টি চার দাঁতের ষাঁড় 1 টি কালো খাসি ছাগল 1 টি সোনা 10 ভরি রূপা 12 ভরি পান 25 টিপ সুপারি 25 কিলো চুন 30 বস্তা ব্রয়লার মুরগি 70 কিলো এই বাসু বাসু গুরুদেব মানে চুন ক বস্তা 30 বস্তা কি করবি মুখে মেখে সারা গ্রাম ঘুরে বেড়াবি নাকি মুখে মাইছেন না মোরে একটা জমিনে করিয়া 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 আর করতে পারিনি মানে চাষ করিয়া করিয়া সে তার এমন তার মানে দ্রব্য কমে গেছে না এই জন্য চুন দিব বলে আচ্ছা আচ্ছা চুন দিবি ঠিক আছে আরে এই যে ব্রয়লার মুরগি লেখছি 70 কিলো তোমার ঝির বিয়া হবে না ও ঠিক তো লিলি বড় ঘাটটা মুড়ি এইভাবে বলতে আছে না তো তো আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপরে কালো খাসি ছাগল একটি হ্যাঁ চার দাঁতের ষাঁড় একটি গুরুদেব ষাঁড় কি হবে আড়িয়া লিখতে পারত আরে গন্ড 10 কাটাবার জন্য লাগবে আর যদি না দাও তো লাদ দিও কিন্তু হ্যান্ডিক্যাপ বাচ্চা না দরকার নেই দিব আড়িয়া দিব ষাঁড় দিব দুইটা দিব দুইটা দিব তাহলে জোড়া বাচ্চা হবে ঠিক আছে বৌমা যন্ত কেন শুভ হয় শুভ শুভ হবে শুভ হবে তোর বেটাকে কইবি সে ঠিক রইলে শুভ হবে আচ্ছা তাহলে তার বেশি কিছু নয় সময় বুধবার বেলা 9টা 59 মিনিট 19 সেকেন্ড এই ধর ভদ্র আর কাউকে ডাকতে হবে না ঠিক আছে ধোপানা পীরের কাজগুলো তোমরা আগে থেকে দিয়ে করে দেবে আরে এটা কি আজ নতুন কত করছি আমার কর্মতার কি আছে এই বসো আমরা ব্রাহ্মণ হয়ে ধোপানা পীরের কাজ করব ধোপা কি করবে আরে ধোপার কাজ ধোপা করবে ফতে ফতে নিয়ম ফতে লেখা আছে ধোপানা পীরের কাজ ব্রাহ্মণ লোক ধোপানাবিদের কাজ করুছি না ফতে তো লেখা রয়েছে পড়ে পাঠ করে শোনালে আর কাউকে ডাকতে হবে ওটা নয় এই যে তোর সুকুমার ঠাকুর বাতা দাদা দাদা যারা আছে তাছাড়া সুনীল বাবু ও মাঝে মাঝে করে থাকে করে ওকে ডাকার দরকার নেই আমি পূজার জন্য কাউকে ডাকার দরকার নেই আমি আমার গুরুদেব ঠিক আছে তাহলে যথা সময়ে গিয়ে কার্যটি সম্পন্ন করবে এখন আসি হরি বল আসিব দুরো দিপানু মারা গোবর জল ছড়ায় আচ্ছা ঠাকুর মশাই আসি রে যন্ত্রপাতি সব গুছিয়ে নে মানে যজমানের বাড়িতে তো যেতে হবে আজকে যেভাবে পুড়িয়ে দিছি ও মরবে এক কাজ আজ্ঞা একটু হরির নাম কর দেখি পড়ব নিতাই গৌর বিমানন্দে হো পড়ে দু হাত তুলি লও যে কৃষ্ণ নাম পরিবেরে তোরে সকল মনস্কাম আজ প্রেমানন্দে হে বাহু তুলে একবার নাচ দে কৃষ্ণ বলে তুলে লও যে কৃষ্ণ নাম বুঝবে যে সকল মহন্ত আজ প্রেমানন্দে হে বাহু তুলে নাচ দে ম কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
মাধব বাপি দাবি উদ্ধারি লয় মহারামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি দাপি উদ্ধারিল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে সহজ দিয়ে গাইব কৃষ্ণ নাম দেশে তা বৃন্দাবন প্রেমানন্দ হে বাহু তুলে নাচ কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম যম যম হরে হরে নিতাই গৌর হরি 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 ও গুরুদেব হ্যাঁ তুমি কি ঘুমি গেলে নাকি ওই নামটাকে মন দিয়ে করছি তাহলে বা চলো গুরুদেব তাই চল আজ বহুদিন পর আমার স্বামী বাড়িতে এসেছে কিন্তু কিন্তু আমার সঙ্গে কথা বলছে না আর আমার মনও মানছে না তাই ভালোবেসে ব্যাকুল হয়ে বলে আর ভাবি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি গলার মালা পড়লে কি আর হয় হয়নি যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় পিরিত ভালা গলার মালা পড়লে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি
বলো তো তুমি কাকে কাকে চোর বলছো? আমি চোর, আমি চোর, আমি চোর। আরে তুমি চোর না চোরি? আমি চোর না চোর, সে সে কি করে চোর হলো? একটা কথা বলবো? বলো। তুমি আমাকে যা কিছু বলছো পরিষ্কার করে বলো তো। আমি তোমাকে চোর 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 বললাম। তুমি চোর কেন বলছো? কিসের জন্য বলছো? আমি তোমার কি এমন চুরি করেছি যে তুমি আমাকে চোর বদনাম দিচ্ছ? কেন আমি তোমায় কেন চোর বলছি জানো? কেন? কেউ যদি আড়াল থেকে কিছু কথা শোনে তাকে চোরই বলে। বাহ, তাই? হ্যাঁ, আমি যে এত সুন্দর গান করলাম তুমি আড়াল থেকে শুনছিলে, তাই বলবো না তোমায় চোর? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? আচ্ছা বাবা, আমি চুরি করেছি, চোর, তা তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তাও তুমি আমায়? আরে না না না, তোমাকে আমি আর কি শাস্তি দেব? তোমাকে যা শাস্তি দেবার দিয়েই দিয়েছি। প্রিয়া, তুমি যে তুমি মিষ্টি মিষ্টি করে গান গাও, কই আমাকে তো একদিন একটাও গান শোনাও না তুমি। আমি তোমাকে গান শোনাইনি? আমি শুনতে পাইনি তোমার আজকে গানটা শুনে না আড়াল থেকে? আমি খুব খুশি হয়েছি জানো, মনে হয় যেন জীবনের সবকিছু আমি খুঁজে পেয়েছি। তো প্রিয়া বলো, আজ যখন তোমার মান ভেঙেছে, তুমি যখন আমার সাথে কথা বলছো, একটা মিষ্টি করে গান শোন না গো আমাকে। ও, তুমি গান শুনবে? এত বছর পর তুমি আমার কাছে এলে, কই আমি তোমার মিষ্টি মুখে একখানি গান শুনবো? তা না হয়ে বলছি প্রিয়ে, তোমার মিষ্টি মুখে একখানি গান শোনা। তাই তুমি সব সময় না আমাকে দোষারোপ করতে চাও কেন আমি বুঝতে পারছি না? আরে বাবা, রাজবাড়িতে থাকি বলি তাই তো? হ্যাঁ। এ বাবা, এই শোনো 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 শোনো। হ্যাঁ বলো। এদিকে ঘুরো, না আমার দিকে একটু ঘুরো। ঘুরেছি। তুমি কাজল ঘুরেছো? কেন? না না, তোমার কাজল শুধু পড়া নয়, তোমার কাজলটা দেখে না? হ্যাঁ, আমার একটা কথা মনে পড়ছে। কি কথা? তোমার কাজলের মধ্যে জল জল করে কি দেখা যাচ্ছে জানো? কি গো? ও, তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, তাই জানো কি? না না না, তোমার ভালো বাসায় আমি সব কিছু যে পেয়েছি, আমি যাচ্ছি তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি? তোমার ভালো বাসায় আমি সব কিছু যে পেয়েছি, আমি যাচ্ছি তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি? তোমার ভালো বাসার জন্য দুনিয়াকে রাখতে রাজি, একটু হাসি আনতে তোমার মরণকে রাখবো বাজি। তোমার খুশির জন্যই আমি দুনিয়াকে রাখতে রাজি, একটু হাসি আনতে তোমার মরণকে রাখবো বাজি। তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি? তোমার চোখের ভাষাতে আমার নাম লেখা জানো কি? জানো কি? জানো কি? জানো কি? তাই নাকি? তুমি আমায় এত সুন্দর করে ভালোবাসো, সত্যি তুমি যে আমায় এত সুন্দর করে ভালোবাসো, আজকে যদি না তুমি আমার কাছে আসতে আমি জানতাম না গো। তাই তো কি বলি জানো? ও সোনা ও সোনা, বাঁচি কি তোরে বিনা, জানের জান তুই রে সোনা, বাঁচি কি তোরে বিনা, মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা ও সোনা,
বাঁচি কি ধরবি না জানির জান তুই রে সোনা বাঁচি কি ধরবি না তোমায় ভালোবাসবো সারা জন্ম ধরে আশিক যত বাধা রেখো হাতে ধরে যত বাধা দেখো হাতে ধরে জীবন যদি যাই গো চলে তাতে কভু ডোর নাই তুমি পাশে থাকলে গো কিছু ডোর নাই মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে ছেড়ে যেতে দেব না ও সোনা ও সোনা বাঁচি কি তোরে বিনা জানির জান তুই রে সোনা বাঁচি কি তোরে বিনা ও সোনা বাঁচি কি তোরে বিনা জানির জান তুই রে সোনা বাঁচি কি তোরে বিনা ও সোনা বাঁচি কি তোরে বিনা জানির জান তুই রে সোনা বাঁচি কি তোরে বিনা আমি তোমায় এত ভাবি এইভাবে করে সারা জীবন ভালোবেসে যাব এইভাবে তুমি আমার সারা জীবন ভালোবেসে যাও দেখবে আমি আমার নিজের জীবনটা তোমার ভালোবাসার জন্য আমি বাজি রেখে দেব তাই প্রিয়া জানো কথা বলতে বলতে গান করতে করতে অনেকটা সময় অতিবাহিত হলো কিন্তু প্রিয়া আজ আমার কিছু রাজবাড়িতে ফিরে যেতে হবে ও রাজবাড়ি 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 ফিরে রাজবাড়ি না গেলে চলে না স্বামী প্রিয়া আমি যে মহারাজকে কথা দিয়েছি এক সপ্তাহের মধ্যেই আমাকে ফিরে যেতে হবে আমি তোমার সঙ্গে যাব প্রিয়া দেখো তুমি বিচার চিন্তা করো না আমি আবার তোমার কাছে আসব আবার আসবে হ্যাঁ আসব তুমি যে আমার কাছে আবার ফিরে আসবে তার কি প্রমাণ রয়েছে প্রিয়া তোমাকে প্রমাণ না দিলে তুমি বুঝি আমায় ছাড়বে না তাই তো না আচ্ছা প্রিয়া ঠিক আছে তোমাকে প্রমাণ হিসাবে আজ দুখানা বাঁশি দিয়ে যাচ্ছি একি বাঁশি ওগো স্বামী তুমি আমায় হাসালে আমি কি বাচ্চা ছেলে এই বাঁশি নিয়ে খেলা করব প্রিয়া দুটো বাঁশি দেখে তুমি বাচ্চা ছেলের বাঁশি দেখে মনে বললো যে এটা বাচ্চা ছেলের বাঁশি তাই তো হ্যাঁ কিন্তু তুমি কি জানো এই দুটো বাঁশির মধ্যে দু রকমের গুণ আছে গুণ এটা হলো জাদুকরের বাঁশি জাদুকরের বাঁশি একটা বাঁশির নাম নরবাঁশি আর একটা বাঁশির নাম হচ্ছে খরবাঁশি এই নরবাঁশি খরবাঁশি নিয়ে আমি কি করব ওই বাঁশির গুণটা তুমি শুনো তো বলো যখন তুমি নরবাঁশি বাজাবে আমি জানতে পারবো যে আমার বাড়ির সবাই কুশলে রয়েছে আর যখন খরবাঁশি বাজাবে আমি জানবো যে আমার প্রিয়া ডেকেছে ওই বাঁশির শব্দটাও তুই বিকট হয়ে আমার করণে যাবে সেই মুহূর্তে আমি যে কোনো অবস্থায় থাকি না কেন আমি তোমার কাছে ছুটে আসবো তাই নাকি সত্যি প্রিয়া তুমি বাঁশি দুটো রেখে আমাকে হাসি মুখে বিদায় দাও ও স্বামী আর তোমায় আটকাবো না এবার তোমায় বিদায় দিচ্ছি আসি প্রিয়া তাই এসো স্বামী তাই এসো তাই কোন বনের কিশোর লয়ে লয়ে হাতে পিয়াল পাতার বাঁশি কদম তলায় কৃষ্ণ বাঁশি বাজাই ঢেউ খেলে যাই মন মন যমুনা মন বনের হরি এলো নাচিয়া এলো চমকে পাশে এসে যেন বসে রে হাতে পিয়াল পাতার বাঁশি অনেকক্ষণ হয়ে গেল স্বামী সেই রাজবাড়িতে গিয়েছে এখনো এলো না বাঁশি বাজি দেখি ফিরে আসি কিনা এই প্রিয়া তুমি এরি মধ্যে কেন বাঁশি বাজালে ও গো স্বামী এই বাঁশিখানি বাজি আমি পরীক্ষা করেছিলাম গো এবার পরীক্ষায় কি হলো আমি আমি পরীক্ষায় পাস করে গেছি বাহ তুমি পাস করনি আমি পাস করেছি তাই তুমি আমাকে পরীক্ষা করেছিলে তো আমার বাঁশিতে পরীক্ষা করেছিলে তো তোমাকেও করেছিলাম আর নিজেও পরীক্ষা করেছিলাম দেখি এ বাঁশি সত্য না মিথ্যা এবারে সত্য মিথ্যা বুঝতে পেরেছো তো পেরেছি এইবারে প্রিয়া বাঁশি দুটোকে সংগচ্ছিত করে রাখবে সময়ে বাঁশি বাজাবে অসময়ে বাঁশি বাজাবে না কারণ অসময়ে বাঁশি বাজালে আমাকে আবার তোমার কাছে ছুটে আসতে হবে ঠিক আছে আর বাজাবো না তাহলে এখন আমি আসি তাই এসো আসি প্রিয়া তাই এসো কালে যাহি রে বনে বাঁশি বাজে বিপিনে গো বাঁশি বাজে বিপিনে বিহারি কালা যাহি রে বনে নিরালাই বসে কয়া বাসিত ফুতিল অধপদ হইতে সাধু ফিরি আসিল কোথা যে যায়
এসে গেছো বা 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 তবে শুনে বৌমা আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি আমার খাওয়ার ব্যবস্থা কর আমার বৌমা তো নয় যেন লক্ষ্মী প্রতিমা আসনটা দারুণ আজকে কি রান্না হচ্ছে বৌমা খালি মুড়ি আচ্ছা বৌমা হ্যাঁ মা ঘুগনি হয়েছে বলো না মা ফুরিয়ে গেছে জয়দেব বাবুর ঘরে কি মোটর নাই মা ছিল ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে হ্যাঁ মা ও ফুরিয়ে যাবে কবে বুড়ি তুই রাতের বেলা খা শুকলা মুড়ি মা আপনার শরীরটা ভালো নেই তার জন্য আমি মুড়ি করেছি হ্যাঁ ঠিক আছে বৌমা যত তাড়াতাড়ি উঠে যাবো ভালো না মা আস্তে আস্তে খান গলাতে আটকে যেতে পারি আর খাবো নি বৌমা আবার সজ্জাটা পেতে দাও ঠিক আছে মা বয়স যত কম খাবে তত ভালো আমিও পাতে আছি এই চুচির বোন আছি দিব বৌমা ঘটি বাটি সরাও এরা সজ্জাটা পেতে দাও হরিব হরিব গলায় কি আটকে গেল নাকি বলি বল কচি সর না রে বাপা বৌমা সামনের দিকে পাইতে দো দোথা বাতাস লাগু ফুরুর ফুরুর কচি সরে যা বুড়ি শুবে তোনে কেন চাকা মুড়ি খেয়ে বুসা ছুটে বৌমা নতুন বেডশিটটা পাতলো কেন কেন মা সুগার বেড়েছে ঘন ঘন হিসি হয়ে যায় তো কি হয়েছে মা বৌমা আমার ভালো বাবার ঘরে বেডশিট দিয়েছিল আমাকে পাইতে দিছে তরুর কোলে মাথা দিয়া শুব শুয়া পড়ি হ্যাঁ বৌমা তাহলে হয়ে গেছে আমি এবার আসি মা না বৌমা শুনো আবার কি আরে বাছুটা বেঁধে দিব এই কথা হ্যাঁ গোয়াল আসবে কালকে ঠিক আছে মা বেঁধে রাখবো আসি মা আসি খিড়কি বাসা দুয়ারটা বন্ধ করে দিব এই কথা কালকে মোটর ভিজে দিব ঠিক আছে মা আসি মা আমার জন্য মা যাবে না সেটা বলুন বারো ভিজতে পারবো না 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 ভুল হয়েছে আমি শুয়া পড়ি গড় করি বৌমাকে হরিব হরিব মা এইভাবে বলবেন না মা আপনার যা যা বলার সব একসঙ্গে বললেন না ঠিক আছে বৌমা বৌমা তোমার কোনো দোষ নাই যত দোষ বুড়ির তাই নাকি ঘুমিয়ে পড়ুন মা আসি মা আসি ওই রাতের মশা খাই গেল রে ওরে বাবা রে ও কই তা রাতের মশা খাই গেল রে রাতের মশা খাই গেল রে আমি কি দেখছি এই তো এই তো মা ঘুমিয়ে পড়েছে এটাই সুবর্ণ সুযোগ বাঁশি বাজিয়ে স্বামীকে কাছে আনতে হবে স্বামী শুধু ভাবে যে আমার প্রিয় আমাকে বাঁশি বাজিয়ে বারবার কেন শুধু ডাকে কাছে বুঝতে পারে না ওকে শুধু যে আমি ভালোবাসি তাই তো আমার বড় কষ্ট হয় যোগে আমি দিনে ডাকতে পারি না শুধু রাতেই ডাকতে পারি তাই তো রাতের মধ্যে ওকে বলি রাইতে আইসো রাইতে যাইও রাইতে আইসো রাইতে যাইও দিন করি মানা তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা রাইতে আইসো রাইতে যাইও রাইতে আইসো রাইতে যাইও দিন করি মানা তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা
বসে থাকবো বন্ধু তোমার আশায়, আধারের ও ছোঁয়া তোমায় দেব না তোমার গায়। মৃত্যুঞ্জলে বসে থাকবো বন্ধু তোমার আশায়, আধারের ও ছোঁয়া বন্ধু লাগবে না তোমার গায়। বোঝো বন্ধু সবই বোঝো, বন্ধু তুমি সবই বোঝো, ভালোবাসা বোঝো না তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। রাইতে আসো রাইতে যাইও, রাইতে আসো রাইতে যাইও, দিন করি মানা তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। এই প্রিয়া, আরে রাত্রিবেলা বাঁশি বাজালে কেন, কি হয়েছে, মা ভালো আছে তো? হ্যাঁ স্বামী, মা ভালো রয়েছে। তুমি কেমন আছো? আমিও ভালো রয়েছি, কিন্তু আগে ছিলাম না, এখন ভালো রয়েছি। এমন করে কি দেখছো আমাকে? আগে ভালো ছিলেন, এখন ভালো লাগছে, মানে কিছু ব্যাপারটা বুঝতে পারছি না আর কি। আরে কি বলছো পরিষ্কার করে বলো না। চোখের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না? আরে আমার চোখে অসুবিধা হচ্ছে না। আচ্ছা এবার বলো কেন ডেকেছো? কেন ডেকেছি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমাকে বলতে হবে। যদি বলো আমার খুব ভালো লাগে, জানো? তাই নাকি? শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, মানে আমার মুখ থেকে তোমার কথা শুনতে ভালো লাগে। তুমি দূরে থাকো, আমি জোরে জোরে বলছি। আচ্ছা এই গভীর রাতে একটা মেয়ে স্বামীকে বাঁশি বাজিয়ে কেন কাছে আনতে পারি, কি জন্যে? সাহস আছে মানতে হবে যে স্বামীর সঙ্গে স্ত্রী কথা বলে দূরে থেকে জোরে জোরে বলে, তার সাহস আছে তো, মানতে হবে তোমার। তবে সুশিক্ষাটা তোমার কিন্তু খুব ভালো হয়েছে জানো, মানে বাবার বাড়িতে থেকে থেকে তোমার মা বাবার কাছে শিক্ষা ভালো। যাই হোক আমি বুঝতে পেরেছি তুমি কেনই ডেকেছো, সেটা আমার বুঝতে এতটুকুও বাকি নেই, কেননা একটা গভীর রাত্রে তার স্বামীকে স্ত্রী কেন ডেকেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। যেই জন্য আমি মনে আসে বাসনা করেছি তুমিও সেটা করেছো, তাই বিয়ে চলো আজকে শয়ন কক্ষে গিয়ে তোমার আমার মধ্যে দুজনের মনের বাসনা পূর্ণ করে প্রভাত বেলায় যাবো আমি সেই রাজবাড়িতে। তাই নাকি? এই গভীর রাতে তুমি আমায় কিছু বলবে না? আমি? হ্যাঁ তাহলে চলো শয়ন কক্ষে, না হয় তুমি যদি কিছু বলতে বলো বলবো, না হলে বলবো না। ও আমি শুধু বলবো, তুমি বলবে না? তুমি বলতে বললে বলবো। তাই নাকি? ঠিক আছে বলো। কি বলবো? কি বলবে? আরে তোমার মনের কথা তো আমি কি করে জানবো, তুমি আমায় কি বলবে না বলবে? আমার মনের কথা নেই একটাও। তোমার নেই? আমার তো রয়েছে। আমার শুধু ঘুমোতে ইচ্ছে করছে, ঘুমোতে ইচ্ছে, কিন্তু আমার তো ঘুমোতে ইচ্ছে করছে না, আমার মনের কথা বলতে ইচ্ছে করছে। তোমার মনের মধ্যে কি আছে একটু বলো, আমি একটু শুনবো। আরে চুপি চুপি চুরি করি কাছেলে, আচ্ছা ভালোবাসি কানে কানে বলে গেলে, তুমি আমি এই কথা কেউ জানলো না, গন্ধটা সারা গায়ে ছড়ালো, চুপি চুপি চুরি করে কাছে এলে, ভালোবাসি কানে কানে বলে গেলে, তুমি আমি এই কথা কেউ জানলো না, প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো। বন্ধু ঘরে তুমি সব সীমা ছাড়িয়ে, বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে, দরজা দেখিল নেই মুশকিল, দরজা দেখিল নেই মুশকিল, কৃষ্ণ প্রেমেই মাতলা, তুমি আমি এই কথা কেউ জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালা, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালা, প্রেম প্রেম গন্ধ।
গায়ে ছড়ালাম। এমন করে প্রেমের খেলা খেলতে খেলতে যদি মা জেগে যায় তাহলে লজ্জার বিষয়, তার চেয়ে চলো শয়ন কক্ষে থেকে আমরা বনের কথাগুলো সব বলে দেবো। ঠিক আছে তাই এসো, চলো প্রিয়ে চলো। শোনো সুজন সদাগর, তোমার ছুটির মেয়াদ মাত্র এক সপ্তাহ, এ কথা যদি করেছো হেলন দক্ষিণ মশানে হবে তোমার মস্তক ছেদন। আমি আমি এ কি শুনলাম কোথায়? না না, ইয়া হয়তো আমার মিছে ভুল ভাবনা। আমি প্রিয়াকে একবার ডেকে দেখি। প্রিয়া তো যাচ্ছি না, মাকে একবার ডেকে দেখি। কেউ যাচ্ছে না, কিন্তু আমাকে তো রাজবাড়িতে যেতে হবে। না না, আমার মনটার মধ্যে যেন কেমন একটা কিছু একটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। বিলম্ব করবো না, মাও ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক, প্রিয়াও ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক। এই মুহূর্তে আমি সোজা রাজবাড়িতেই ফিরে চললাম। একি স্বামী আমাকে না বলে চলে গেছে, কতবার যাই স্বামী, আবার ফিরে আসতে হবে। বাসি বাজি দেখি স্বামী ফিরে আসি কি না। তার জন্য আমি বলছি তুমি চোর চোর চোর। হিরাতে গেলেন স্বামী, মা তো তোমায় জানে না। ওই কিছু প্রমাণ দিয়ে যাও স্বামী, কিছু প্রমাণ আমার স্বামী। ও গো স্বামী, তুমি যে রাতে এসেছিলি আর রাতে চলে গেলি, মা যদি জানতে পারি আমায় বিচারিনি আমায় কলঙ্কিনি বলবি। প্রিয়া, তার জন্য তোমাকে কিছু প্রমাণ দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে কি আর প্রমাণ দেব বলো তো তোমাকে। আমি কেন প্রমাণ দেওয়ার মতো তোমার কাছে বুঝি কিছু নেই? আমার কাছে দুটো বাঁশি ছিলাম, তোমাকে তো দিয়েই ফেলেছি। বাঁশি নয়, আরো রয়েছে। আচ্ছা কি নেবে তুমি বলো? তোমার কাজের ওন্না দিতে হবে। এইটা প্রমাণ? হ্যাঁ, আগে বলবে তো তুমি। এই ধরো আরো বাকি রয়েছে। আর কি দেব? গলার মুক্তার মালা দিতে হবে। ছেলে মানুষের মতো জেদ করছো। হয়েছে এই শোনো, আরো বাকি রয়েছে। আরো কি বাকি? তোমার হাতটা দেখি তো। হ্যাঁ দেখো, ওই ডান হাতটা। হ্যাঁ, ওই আঙুলটা আমার চাই। আচ্ছা তোমার তো অনেকগুলো আছে, তুমি আমার সব জিনিসগুলো চাইছো কেন? বুঝতে পারছি। আরে না না না, মা যখন জিজ্ঞাসা করবে এই প্রমাণ স্বরূপ আমাকে দেখাতে হবে। আমার বিশ্বাস হচ্ছে না, ও মাকে দেখাবে না, ও আমারগুলো ভালো লাগেছে বলে ও সব আমাকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে তুমি দাও আমাকে। থাকবে না আমার হাতে। দাও না আমাকে। আমার হাতে তোমার ভালো লাগছে না এটা? না মানাচ্ছে না এখন। কি বলে যে বোঝাবো না, আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। বোঝাতে হবে না, দাও। প্রিয়া শোনো, তোমার মনের কথাটা আমি সবই বুঝতে পেরেছি। মা যদি প্রমাণ হিসাবে এগুলো দেখতে চায় এটা বিশ্বাস করবে না, আমি তোমায় বলে দিলাম। কেননা আমি আমার মাকে খুব ভালো করে চিনি, তাই তোমাকে যাওয়ার বেলায় আমার এই নাম লেখা অঙ্গুরিটা তোমার হাতে দিয়ে গেলাম। এই অঙ্গুরিখানে সযত্নে গুছিয়ে রাখবে প্রিয়া। ঠিক আছে প্রিয়া, প্রভাত হতে আরো খানিকটা বাকি আছে, ঘুমিয়ে পড়ো, মা হয়তো জানতেও পারবে না। তাই নাকি? আসি প্রিয়া। তাই এসো স্বামী, তাই এসো। হরিবল আলো, এ কি অবস্থা?
মুপুরি ঘুমের এ তো ভালো বিছানা পেয়ে ঘুম ধরেই চলো বৌমা কোথা গেল এ তো ছ ঘড়ির বেলা ন ঘড়ি হয়েছে আরে থাম মুরগ দম খুলবো দাঁড়া এ লালিটা কি হইয়া বসে খাইতে দেয়নি নাকি গরু বাছুলিয়া ঝামেলা বৌমা কোথা গেল বলি বৌমা কচি আমার বৌমা কি ল্যাটিনের দিকে গেছে এটা দেখছু যায়নি তুই সত্যি কই না ল্যাটিন তো খোলা হয়ে আছে হ্যাঁ ল্যাটিন গেছে শুয়ে আছে ল্যাটিনে শুয়ে আছে এ বাচ্চা ছেনার কথা কেন জিজ্ঞেস করিস থাম আমি মরি আমার জাল হাতে খাই থাকা বলি বৌমা ও বাবা রাজরানী তো ঘুমোচ্ছে ঘুম ভাঙ্গেনি বলি ও বৌমা বলি এত ঘুম কিসে হ্যাঁ তোমায় ডেকেছি কেন বা কি হয়েছে মা এতখানি বেলা হলো বলি সংসারের কাজকর্ম গুলো কখন হবে মা আমি এখন সব করে দিচ্ছি মা দাঁড়াও সংসারে কাজকর্ম অর্ধেক আমি সেরে ফেলেছি ওমা হয়ে গেছে আচ্ছা বৌমা আমরা দুজন একসঙ্গে তো খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম হ্যাঁ মা তোমার ঘুম ভাঙতে তো দেরি হলো কেন মা হ্যাঁ কালকে রাত্রি করে ঘুমিয়েছিলাম তো তাই উঠতে একটু দেরি হয়ে গেছে মা আচ্ছা বৌমা আমি তো এই সদরে শুয়েছিলাম তোমার ঘরের মধ্যে কিসের একটা কুচুর দুপুর কিসের একটা ফুসুর ফাসু কই কিছু না তো কিছু না না মা তুমি সত্য করে বলো বৌমা তোমার ওই ঘরের মধ্যে কোন পর পুরুষ এসেছিল কোন না করে এসেছিল হ্যাঁ ওগো মা এসব কথা আপনি কি বলছেন মা বলবো না মাগো শোনো বৌমা তুমি ভেবেছো আমি ঘুমিয়ে গেছি কিন্তু মাঝরাতে স্পষ্ট শুনতে পেলাম একটা পর পুরুষের কণ্ঠস্বর আমি ভেবেছিলাম তুমি আমার সংসারে সতী লক্ষ্মী বৌমা কিন্তু আজ বুঝতে পারছি তুমি সতু না একটা অসতি তুমি কুলতা তুমি বিচারিনি বিচারিনি তুই ও ভাষায় আদি খেতা বলো না গো বাবা কান্না করতে হবে না হইতে জানি ভাব জানি না গো ও ভাষায় বলো না গো বাবা বলবে না বাবা বলবে না বলবো না ফুল দিয়ে পুজো করবো ওই তব পুত্র মাথায় এসেছিলেন গো স্বামী আমার চলে গেলেন গো মা আমার ছেলে মিথ্যে কথা মিথ্যে কথা ওগো মা আমি সত্য করে বলছি মা আচ্ছা ছেলে এসেছিল আচ্ছা বৌমা আমার যদি ছেলে এসেছিল আমি তো সদরে শুয়েছিলাম আমায় ডাকতে পারতো মা আপনি তখন ঘুমিয়েছিলেন মা ও তাই নাকি হ্যাঁ মা তবে আমার যদি ছেলে এসেছিল তার প্রমাণ কি রয়েছে প্রমাণ প্রমাণ বাড়ি মাতা